আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজেই রান্না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছো, বানাচ্ছি মাংস। আলুগুলোকে ভেজে নিলাম আর ওদিকে মাংস পুরো ম্যারিনেট করা আছে। তো নর্মালি যেগুলো দিয়ে ম্যারিনেট করা থাকে সেগুলো দিয়ে করা আছে, আলুগুলোকে এখন ভেজে তুলে নিচ্ছি আমি। এরপর একটা পেঁয়াজ কেটে নেব, এরপরে পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো, ছাঁচুঁদ ছাঁচুঁদ করে আমি মেরে নেবো সুন্দর করে। ও সঙ্গে দুটো আবার শুকনো মরিচ দিয়েছিলাম, আর এটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটা, এটাও দিয়ে দিলাম। এক চুটকি হলুদ কি কিংবা তুম কে জানো রমেশ বাবু, বলে যাই হোক। তো আমি হলুদ দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো একটু লবণ, আর তারপর খুন্তি নাড়ানোর নিনজা টেকনিক দেখাচ্ছি দেখো। এবার মাংসগুলোকে আমি অ্যাড করে দেবো, আর এই যে সজল দত্ত তুই দায়ী আমার এটার মধ্যে লঙ্কার গুঁড়া আর জিরার গুঁড়া কম হওয়ার জন্য, তাই জন্য আমাকে আবার অ্যাড করতে হয়েছে, কারণ যখন আমি ম্যারিনেট করছি তখন সজল দত্তের ফোন আসছিলো, আর যে কারণে আমি কম দিয়ে ফেলেছিলাম। তাই আবার আমি অ্যাড করে দিলাম এই দুটো জিনিস, আর এবার ভালো করে নাড়াবো আর টমেটো দিয়ে দেবো। এবার নাড়তে থাকো নাড়তে থাকো নাড়ো নাড়তে নাড়তে, এরপরে দিয়ে দিবো হচ্ছে কাঁচা লঙ্কা আর কাঁচা রসুন, এরপরে আমরা জল অ্যাড করবো, তারপর একটু নাড়াবো, তারপর শুকাতে দিব, তারপর ঢাকনা দিয়ে দিব, আর যখন শুকিয়ে যাবো তখন নামিয়ে নিব গরম গরম মাংস।